বলিউড তারকা নোরা ফাতেহিকে নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আনছে সুকেশ চন্দ্রশেখর। দিন কয়েক আগে সুকেশ জানান, বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি সবসময় জ্যাকলিন ফার্নান্দেজকে ঈর্ষা করতেন। এবার সুকেশের দাবি, তার কাছ থেকে মোটা টাকা নিতেন নোরা, সেই টাকা দিয়ে মরক্কোতে বাড়িও কিনেছেন। যদিও নোরার গলায় অবশ্য অন্য সুর, 215 কোটি আর্থিক তছরূপের মামলায় অভিযুক্ত সুকেশই নাকি নোরাকে কথা দিয়েছিলেন বিলাসবহুল জীবনযাপনের। শর্ত, সুকেশের প্রেমিকা হয়ে থাকতে হবে নোরাকে। সম্প্রতি দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে কনম্যান সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে সরব হন নোরা ফাতেহি। নিজের গোপন জবানবন্দিতে অভিনেত্রী জানান, বান্ধবী হওয়ার পরিবর্তে বিলাসবহুল বাড়ি গাড়ির প্রতিশ্রুতি দিয়েছিল সুকেশ।